নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো আলোচনার প্রথমে চলে যাই আজকের পঞ্জিকাতে। আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি। সুতরাং পঞ্চমী তিথি চলাকালীন বেল এবং বেল সম্বন্ধীয় কোনো জিনিসের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে, নচেত আপনাদের ক্ষেত্রে মান সম্মান হানির যোগ বৃদ্ধি পেতে পারে। আজকে নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে ন নম্বর নক্ষত্র হিসাবে কর্কট রাশিস্থ ঘরে অবস্থান করে থাকে। এটি একটি বুধ দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে করণ রয়েছে কৈলাব করণ, পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৈদৃতি যোগ। দিন মঙ্গলবার, রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 2:12 দুপুরবেলা থেকে 3:32 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 11:30 থেকে 12:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে দুপুরবেলা 2:12 থেকে 3:32, অর্থাৎ রাহুকাল এবং শুভ সময় একই সময় পড়ে যাওয়ার জন্য আজকে শুভ সময়ের যে সঠিক ফায়দা সেটা আপনারা পাচ্ছেন না। আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য কোনো শুভ তিথি থাকছে না, থাকছে 21 ডিসেম্বর, যা চলবে 7:10 সকালবেলা থেকে 8:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক আজকে থাকছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের যে কোনো দূরবর্তী যাত্রার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত, নচেত কিছু জটিলতা হঠাৎই তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের যাত্রাপথে। সংখ্যা 2, আজকে আর্ট ক্র্যাফট, অর্থাৎ আপনি যদি কোনো রকম চিত্র বা ভাস্কর্যের সাথে যুক্ত রয়েছেন, কোনো কলাকৃতির সাথে যুক্ত রয়েছেন, তাহলে সেখানে বিশেষ সফলতা পেতে পারেন। সংখ্যা 3, আজকে পরীক্ষায় উত্তীর্ণ এবং পরীক্ষায় বিশেষ ফলের জন্য কিন্তু আপনারা ভালো সফলতা পেতে চলেছেন। সংখ্যা 4, আজকে আপনাদের জন্য যে কোনো ধরনের, আজকে আপনারা যদি লগ্নি করতে চাইছেন তা আপনাদের জন্য ফায়দাই ফায়দা দেবে। সংখ্যা 5, নেগেটিভিটি আজকে দূরে হাঁটান, আজকে আপনারা নতুন ঊর্জা নিয়ে যে কোনো কাজ শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। সংখ্যা 6, আজকে গৃহপালিত কোনো পোষ্য থেকে সাবধান, দূরবর্তী যাত্রায় কিছু জটিলতা কাছের মানুষের সাথে তৈরি হতে দেখা যেতে পারে। সংখ্যা 7, আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে কোনো কাছের মানুষেরকে কেন্দ্র করে। সংখ্যা 8, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। সংখ্যা 9, দূরবর্তী যাত্রা আজকে আপনাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবিসিডি। আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, আজকে আপনাদের জন্য দূরবর্তী যাত্রায় বিশেষ সফলতা মিলছে। বি, আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ কিছুটা ক্লান্তিকারী হতে পারে। সি, মানসিক চঞ্চলতা কমবে। ডি, আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। ই, মার্কেটিং ফিল্ডে সফলতা। এফ, ব্যবসায় লগ্নি ফায়দা দিতে পারে। জি, দাম্পত্য জীবন জটিল আকার ধারণ নিতে পারে। এইচ, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। আই, কাউকেই ঋণ দেবেন না, যে কোনো মতে কিন্তু আজকে আপনারা কোনো বিপদের সম্মুখীন হতে পারেন, সব সতর্ক থাকবেন, সাবধানে চলাফেরা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে। কে, আজকে আপনাদের জন্য পরিবারকে নিয়ে চিন্তা বৃদ্ধি, অর্থনৈতিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। এল, আজকে আপনাদের জন্য সাংসারিক জীবনে কিছু জটিলতাকে দূরে হাঁটানোর চেষ্টা করতে হবে, নচেত বড় সমস্যার সৃষ্টি হতে দেখা যেতে পারে আপনাদের দাম্পত্য জীবন বা সাংসারিক জীবনে।
এম আজকে আপনাদের জন্য পাওনা অর্থ উদ্ধার, এন আজকে শত্রু বৃদ্ধি, ও আজকে আপনাদের দূরভ্রমণে সফলতা, পি আজকে আপনাদের ক্ষেত্রে কাছের মানুষের জন্য চিন্তা বৃদ্ধি, কিউ আজকে কাউকে ঋণ দেবেন না, আর আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে, এস আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের দূরযাত্রা এবং দূরভ্রমণে সফলতা মিলতে পারে আপনাদের পক্ষে। টি আজকে আপনাদের জন্য সাফল্য মিলবে, সাফল্য থাকবে যে কোনো কাজে যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে। ইউ আজকে আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে দিশা পেলেও আজকে কিন্তু অধিক ব্যয় হতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। ভি সন্তানের খেয়াল রাখুন, ডব্লিউ বিবাহের কথাবার্তা এগোতে পারে, এক্স আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, ওয়াই বুঝে কথা বলুন, জেড আজকে আপনাদের পক্ষে দূরযাত্রা কিছুটা বিপজ্জনক হতে পারে, সতর্ক থাকুন। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। রাশিফলের প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, দূরভ্রমণ কিছুটা ধকলসাধ্য হতে পারে, ঋণ নেওয়া এবং ঋণ দেওয়ার জন্য আজকে দিনটা শুভ নয়। তবে কাছের মানুষকে নিয়ে কিছু চিন্তা বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে আজ। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করব বৃষ রাশি। মতের অমিল তো হতেই পারে, কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিছু মতের অমিলের কারণেই কিছু বড় সমস্যার সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে, সুতরাং বুঝে কথা বলুন, তা আপনাদের জন্যই ভালো হবে। আপনার বলা ছোট কোনো কথা বিবাদ সৃষ্টি করতে পারে আপনাদের দম্পতিদের মধ্যে, সতর্ক হয়ে কথা বলা আপনাদের জন্য অত্যন্ত জরুরি আজ। শুভ রং লাল, শুভ সংখ্যা এক। আলোচনা করব মিথুন রাশি। পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে করুন, অর্থ এবং অর্থপ্রাপ্তির যোগ কিছুটা মসৃণ হতে পারে আজ। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত। আলোচনা করব কর্কট রাশি। ধার্মিক কার্যে সফলতা মিলবে, প্রেমজ জীবন কিছু জটিল আকার ধারণ নিতে পারে, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হওয়ার জন্য দিনটা অত্যন্ত শুভ রয়েছে। তবে মামলা মোকদ্দমা সম্বন্ধীয় জায়গায় আজকে আপনাদের ক্ষেত্রে না যাওয়াই শুভ হবে। আজকে আপনার কাছের বন্ধু, কাছের মানুষ কিছু বিশেষ সমস্যা আপনাদের ওপর কিন্তু সৃষ্টি করতে পারে, সুতরাং সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি আপনাদের ক্ষেত্রে। শুভ রং সাদা, শুভ সংখ্যা দুই। আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় কিছু গোলযোগ নিশ্চিতভাবে আসতে পারে, হঠাৎই কিন্তু অধিক ব্যয়, অধিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝে কথা বলুন, আজকে আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভুল ইনভেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য শুভ হবে। শুভ রং লাল, শুভ সংখ্যা দুই। আলোচনা করব কন্যা রাশি। আজকে মনের অমিল হতেই পারে কোনো মানুষের সাথে, তবে সা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাঘ বিতন্ডাও নিয়ে আসতে পারে, অর্থাৎ বুঝে কথা বলা জরুরি আপনাদের ক্ষেত্রে। আপনি যেই কর্মক্ষেত্রে রয়েছেন সেই কর্মক্ষেত্রে আরও বেশি আশাবাদী ফল প্রাপ্তির জন্য আজকে অনেক বেশি কিন্তু লড়াই আপনাকে করতে দেখা যেতে পারে, তার বিনিময়ে ফলস্বরূপ কিন্তু অনেক কম অংশই আপনারা পেয়ে থাকবেন। তবে আজকে আপনার নতুন পরিকল্পনা আপনার ব্যবসায়িক এবং কর্মক্ষেত্রে কিছু বিশেষ সফলতা দিতে পারে আপনাকে। শরীরের বিশেষ খেয়াল রাখুন, সঠিক সময় খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, নচেত শারীরিক ক্ষেত্রে কিছু বড় সমস্যা নিশ্চিতভাবে আসবেই। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা এক। আলোচনা করব এবার আপনাদের সাথে কোন গাছ পুজো করা আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা নাগকেশর গাছ পুজো করতে পারেন, নাগকেশর গাছে জল দিন, প্রণাম করুন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের পক্ষে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে লবঙ্গ সেবন করে বেরোলে আপনাদের পক্ষে অত্যন্ত ভালো হবে। আর বলে রাখি, যারা প্রতিনিয়ত দান করে থাকেন, আজকে দানের মধ্যে আপনারা যে কোনো ধরনের লাল রং অথবা যে কোনো মেটে কালারের বস্ত্র কোনো মানুষকে দান করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আজকে একটি ছোট্ট উপায় বলে দিই, আপনাদের প্রতিনিয়ত করে চলা বিভিন্ন ছোট ছোট উপায়গুলি আপনাদের বিশেষ সফলতা দিয়ে থাকে। যারা আইনি জটিলতায় জর্জরিত হয়ে পড়েছেন, আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারছেন না, তারা আজ সন্ধেবেলা সকালবেলা যে কোনো শুভ মুহূর্ত দেখে আপনারা একটি তুলসীর মালা নিজে হাতে তৈরি করুন, কমপক্ষে 108টি তুলসী পাতা তাতে দিলে অত্যন্ত শুভ হয়ে থাকবে। তুলসীর মালা তৈরি হয়ে গেলে সেই তুলসীর মালাটি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির গলায় অর্পণ করুন এবং হনুমানজির কাছে প্রার্থনা করুন আপনার মামলা মোকদ্দমা কেস কামারি যেগুলি চলছে তার বিষয়ে।
এবং সেখান থেকে যেন আপনারা তাড়াতাড়ি রিলিফ পান তার বিষয়েও কিন্তু আপনারা মনস্কামনা জানান। তা আপনাদের জন্য খুব তাড়াতাড়ি কিছু না কিছু সুফল দিয়ে থাকবে যদি এই প্রক্রিয়া পরপর 19টি মঙ্গলবার করে যান। তাতে আলোচনায় দেখে নেবো যাদের জন্মদিন রয়েছে তারা আজকে বস্ত্র বিতরণ করতে পারেন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে তামার কয়েন আজকে প্রবাহমান জলে ভাসাতে পারেন দম্পতিরা, তা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জাতক বা জাতিকা যিনি হন না কেন সাবধানে গাড়ি ড্রাইভ করুন, নচেত কিছু বড় সমস্যা আসতে পারে। ছোট ভাই বা বোন কিছু বিষয়ে আজকে মতবিরোধ মতানৈক্য জড়াতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে অর্থ ঋণ যারা নিয়েছেন তারা ঋণ চোকানোর চেষ্টা করুন, নচেত কিছু বিপত্তি হঠাৎই সৃষ্টি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনি কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না আজ, তা আপনাদের জন্য শুভ নয়। দাম্পত্য জীবন এবং দাম্পত্য সম্বন্ধীয় কিছু বড় সমস্যাও কিন্তু আজকে হঠাৎই উপস্থিত হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় আজকে গোলযোগ হতে পারে, সতর্ক থাকবেন। আজকে আপনারা যে কোনো পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপভাবে আপনারা কোনো কাজ করছেন, সেখানে আজকে মতদ্বন্দ্বে না গিয়ে সমস্ত কিছু ঠান্ডা মাথায় সেরে ফেলার চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনাদের যারা বিশেষ করে বলবো যারা গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু হঠাৎই কিছু বিপজ্জনক হতে পারে, সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল অত্যন্ত শুভ নয়। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মামলা মকদ্দমা সম্বন্ধীয় বিষয় কিন্তু আজকে আপনারা বিশেষ কোনো বিষয় যদি কোনো মামলা মকদ্দমা থেকে থাকে সেগুলো থেকে কিন্তু আজকে রেহাই পাওয়ার জন্য কোনো লয়ারের কাছে আপনারা যেতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে লিগ্যাল যে কোনো বিষয়ে কিন্তু বিশেষ সফলতা পেতে পারেন, তবে আজকে আপনাদের ক্ষেত্রে কিছু জটিলতা কিছু সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে যা আর্থিক ক্ষেত্র সম্বন্ধীয়। ভুল জায়গায় ব্যয়, ভুল জায়গায় লগ্নি, ভুল জায়গায় অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি, দাম্পত্য সুখ আপনাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু জটিল আকার ধারণ করতে পারে আপনাদের ক্ষেত্রে। গৃহ পরিবর্তন বা গৃহের কিছু বিশেষ পরিবর্তন কিন্তু আজকে আপনাকে করতে দেখা যেতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় যদি কোনো দূরযাত্রা করছেন অত্যন্ত সতর্ক এবং সাবধান, নচেত গাড়ি ড্রাইভ করার সময় বা দূরযাত্রা করার সময় কিছু বড় সমস্যার সৃষ্টি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 9। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রমোটিং সম্বন্ধীয় বিজনেসের সফলতা মিলবে, দাম্পত্য জীবনে কিছু জটিলতা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলোকে ওভারকাম করে আজ কিন্তু অনেকটাই স্বস্তি আপনাকে দেখা যেতে পারে। আপনাদের সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্র আজকে কিছুটা বিশেষভাবে মজবুত হতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো সুন্দর সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার। যারা অনলাইনে চাইছেন প্রেডিকশন নিতে তাদের জন্য বলে রাখি আপনারা অ্যাড্রেসটা নোট ডাউন করে নিন, www.astrobijoychannel.com। আরও একবার বলছি www.astrobijoychannel.com। আর যারা অফলাইন মানে ফিজিক্যালি ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য বলি রবিবার দিন কোথায় পাচ্ছেন, রবিবার দিন পাচ্ছেন বড়নগরে, সোমবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন সোদপুর কল্যাণী, এছাড়া বুধবার দিনটা খুব মাইনরিটলি নোট করবেন, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে ওনাকে পাচ্ছেন বর্ধমানে, দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর, তৃতীয়তে আসানসোল, চতুর্থতে পেয়ে যাচ্ছেন বহরমপুর, বৃহস্পতিবার দিন পাচ্ছেন উত্তরপাড়া, একইভাবে শুক্রবার দিনও বিজয় শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন উত্তরপাড়াতে, শনিবার দিন পাচ্ছেন বাগুইহাটি এবং কল্যাণী, এছাড়াও শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে। আসার আগে অবশ্যই অগ্রিম ফোনটা করে নেবেন, ফোন নাম্বার আপনারা চটপট নোট ডাউন করে নিন 7003134009।